দর্শক দু উনিশ সালে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচ হিসেবে নিয়োগ পান রাসেল ডমিঙ্গো এরই মধ্যে আমরা প্রতিবেদনে দেখছিলাম তার চুক্তি এক বছর বাড়ানো হতে পারে তার দু বছর তার বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে তার পথ চলা এই দু বছরে তিনি কেমন করেছিলেন সেগুলো আমরা একটু দেখতে চাইব দু হাজার উনিশ সালে স্টিভ রোডসের স্থলাভিষিক্ত হন রাসেল ডমিঙ্গো আমরা জানি স্টিভ রোডস কিন্তু বিশ্বকাপের আগে মানে দু সালে নিয়োগ পেয়েছিলেন এবং এরপর দু হাজার উনিশ বিশ্বকাপের পর তার সঙ্গে চুক্তিটা শেষ বিসিবি চুক্তিটা আসলে বাতিল করে দেয় এরপর ঠিক দুবছর আগে আজকে ষোলো আগস্ট পড়ে গেছে দু দুবছর আগে সতেরো আগস্টে কিন্তু নিয়োগ পান রাসেল ডমিঙ্গো এবং তিনি সে সময় তার সাপোর্ট স্টাফ হিসেবে পেয়েছিলেন কিন্তু তারই স্বদেশে নেইল মেকানিজ এবং ল্যাঙ্গাভেলকে এরপর তারা কিছু সময় তার সঙ্গে থাকার পর কিন্তু তারা দায়িত্ব ছেড়ে দিয়ে চলে যান এরপর আসলে তার পুরো এই দুবছরের চলে কিন্তু অনেক চড়াই উতরাই ছিল শুরুটা খুব একটা ভালো হয়নি শুরুতেই আফগানিস্তানের মতো এক দলের কাছে বাংলাদেশ হেরে যায় টেস্ট এরপর ভারত সফরে সাকিব তামিমের মতো ক্রিকেটারদের ছাড়া যেতে হয়েছিল সেখানে নাকানে চুবানি খায় বাংলাদেশ আপনার টেস্ট সিরিজে যদিও একটি টি টোয়েন্টি ম্যাচ কিন্তু বাংলাদেশ জিতেছিল তবে রাসেল ডোমেঙ্গো কিন্তু অভিজ্ঞ একজন কোচ দু থেকে দু হাজার চার বছর তিনি দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের হেড কোচ ছিলেন এ সময় যে চারটে আইসিসি ইভেন্ট খেলেছিল দক্ষিণ আফ্রিকা তার মধ্যে দুটির কিন্তু সেমিফাইনাল খেলেছিল আপনাদের নিশ্চয়ই মনে আছে দর্শক দু সালের নিউজিল্যান্ডের সাথে সেই সেমিফাইনালের কথা এবং দু হাজার চোদ্দ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে কিন্তু বাংলাদেশের মাটিতে যে ওয়ার্ল্ড কাপ হয়েছিল সেখানেও সেমিফাইনাল খেলেছিল তারা তো আমরা আসলে একটু দেখে নিতে চাইবো যে এই এতদিন ধরে যে রাসেল ডমিঙ্গো বাংলাদেশ জাতীয় দলের কোচ হিসেবে কাজ করছেন বা আছেন বাংলাদেশের আসলে কোন ফর্মেটে তার কতটুকু কয়েকটা ম্যাচ জিতেছে বা হেরেছে সেটা একটু দেখে নেব প্রথমেই টেস্টে বাংলাদেশের রেজাল্ট কেমন ছিল সেটা একটু দেখতে চাইবো রাসেল ডমিঙ্গোর অধীনে বাংলাদেশ মোট দশটি টেস্ট ম্যাচ খেলেছে এর মধ্যে দুটিতে জয় সাতটি হার এবং একটি জয় বলে রাখতে চাই এখানে এই দুটি জয় কিন্তু এসেছে জিম্বাবুয়ের বিপক্ষে এবং একটি ড্র বাংলাদেশ করেছে সেটা হচ্ছে আপনার শ্রীলঙ্কার বিপক্ষে তাদের মাটিতে রাসেল ডমেঙ্গর অধীনে কিন্তু দু হাজার একুশ সালে শুরুটা খুব একটা ভালো হয়নি কারণ আমরা জানি টানা দশ ম্যাচ বাংলাদেশ দল জয়হীন ছিল এর মধ্যে মাত্র একটা ড্র করেছিল সেটা কিন্তু এই ম্যাচটি যেটা শ্রীলঙ্কায় গিয়ে বাংলাদেশ ড্র করেছিল একটি টেস্ট ম্যাচ পর কিন্তু বেশ ভালো একটা অবস্থায় আছে পনেরো ম্যাচের বারোটিতে জিতেছে সব ফরম্যাট মিলিয়ে সবশেষ তো আমরা দেখলাম ঘরের ম্যাটে চার এক ব্যবধানে সিরিজ জিতলো বাংলাদেশ তো এসবেরই কিন্তু আসলে পুরস্কার হয়তো বা পাচ্ছেন বা যে রাসেল ডোমিঙ্গো চুক্তিটা বাড়ানো হতে পারে তবে একটু দেখতে চাইব যে রাসেল ডোমিঙ্গো কিন্তু কিছু বিষয় যে কোন বিষয়গুলো উল্লেখযোগ্য ছিল তার অধীনে টেস্ট এই টেস্ট যুগে বাংলাদেশের ভারত পাকিস্তানের বিপক্ষে গত বছর টানা তিন টেস্টে ইনিংস ব্যবধানে হার দুটা ভারতে এবং একটি পাকিস্তানে ঠিক প্যান্ডেমিক করোনা ভাইরাস প্যান্ডেমিক আসার মুহূর্তে এরপর যেটা আমি শুরুতেই বলেছি যে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচ হার দিয়ে তার যাত্রা শুরু হয় চট্টগ্রাম টেস্টে প্রায় দুশো মনে হয় চব্বিশ টানে হেরেছিল বাংলাদেশ দল এবং খুবই সমালোচনা হয়েছিল উইকেট যেমনটি চেয়েছিলো তেমনটি পায়নি বাংলাদেশ ক্রিকেট দল এমন অভিযোগ করেছিলেন কিন্তু তৎকালীন অধিনায়ক সাকিব আল হাসান এবং এরপর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কিন্তু ডোমিস ঘরের মাঠে এবছর একটা সিরিজ রয়েছে এবার একটু ওয়ানডেতে বাংলাদেশের পরিসংখ্যান কেমন ছিল রাসেল ডোমে অধীনে সেটা একটু দেখে নেব ওয়ান ডেতে যথাসম্ভব বাংলাদেশ কিন্তু ভালো করছে আমরা দেখে জানি পনেরো ম্যাচের মধ্যে এগারোটিতে বাংলাদেশ জয় দল জিতেছে এবং চারটিতে হেরেছে এর মধ্যে তিনটি কিন্তু হেরেছে নিউজিল্যান্ডের মাটিতে এবং একটি হার বাংলাদেশ হেরেছে ঘরের মাঠে সেটা শ্রীলঙ্কার বিপক্ষে এবং যদি বলি যে বাংলাদেশ কিন্তু ওয়ানডেতে ভালো করছে এবং তার প্রতিফলন কিন্তু আইসিসি ওডিআই বিশ্বকাপের সুপার লিগে সেটাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেমন বাংলাদেশ আইসিসি সুপার লিগের দ্বিতীয় স্থানে আছে বারো ম্যাচের আটটিতে জিতে আশি পয়েন্ট বাংলাদেশের এবং আশি পয়েন্ট নিয়ে কিন্তু বাংলাদেশ দ্বিতীয় স্থানে আছে শীর্ষে আছে ইংল্যান্ড পঁচানব্বই পয়েন্ট নিয়ে ওয়ান সুপার লিগে আরও চারটি সিরিজ বাংলাদেশে বাকি দুটো হোম দুটো হবে বাংলাদেশে খেলতে আসবে আফগানিস্তান ইংল্যান্ড এবং বাংলাদেশ নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকা এবং আয়ারল্যান্ডে খেলতে যাবে চারটি দলের বিপক্ষে বাংলাদেশ কিন্তু তার অধীনে ডোমিঙ্গোর অধীনে খেলেছে টি টোয়েন্টি রেকর্ডটাও কিন্তু বেশ ভালো কারণ আমরা জানি সম্প্রতি বাংলাদেশ অনেকগুলো ম্যাচ জিতেছে পরপর দুটো সিরিজও কিন্তু জিতেছে মোট বাইশ ম্যাচের মধ্যে বাংলাদেশের জয় বারো ম্যাচে দশটিতে হেরেছে এর মধ্যে সবচেয়ে যেটা বলছিলাম যে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়টা ঐতিহাসিক একটা সিরিজ জয় এবার একটু এই পরিসংখ্যান ছাড়াও কোন উল্লেখযোগ্য বিষয়গুলো একটু দেখতে চাইব যে ডমিঙ্গোর অধীনে আসলে টি টোয়েন্টিতে উল্লেখযোগ্য কী ছিল নিউজিল্যান্ড ভারত ও পাকিস্তানের বিপক্ষে সিরিজ হেরেছে যেটা বলেছিলাম দু হাজার বিশে দুটো সিরিজ এবং একুশে একটি সিরিজ অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয় এটা কিন্তু একটা মাইল ফলক সিরিজ বলা যায় কারণ ঘরের মাঠে আমরা শুধু গত কয়েকটি সিরিজও বলা যায় যে আমরা হোম কন্ডিশনের সুবিধা কিন্তু কাজে লাগাতে পারছিলাম না সেদিক থেকে কিন্তু এটা অবশ্যই স্বস্তির বিষয় যে বাংলাদেশ হোম হোমকন্ডিশনের যে সুবিধা সেটা কাজে লাগাতে পেরেছে এবং একটা দারুণ সিরিজ জিতেছে বাংলাদেশ ক্রিকেট দল একটা কথা বলে রাখতে হয় বাংলাদেশ দল কিন্তু টানা দশ মাস গত বছরের মার্চ থেকে এবছরের জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজ এসে আগ পর্যন্ত দশ মাস আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে ছিল এই সময়টার মধ্যেও কিন্তু আসলে অনেকগুলো সিরিজ ছিল যেগুলো বাদ হয়ে ছে তারপরও আমরা একটু এই দুই বছরে ডমিঙ্গোর কতগুলো ম্যাচ তার অধীনে খেলেছে বাংলাদেশ দল এবং কতগুলোতে জিতেছে সেটা একটু দেখি মোট সাতচল্লিশটি ম্যাচ খেলেছে ডোমিঙ্গোর অধীনে তিন ফর্ম্যাট মিলিয়ে ওয়ান ডে টেস্ট টি টোয়েন্টি জয় এসেছে প্রতিষ্ঠটিতে হার একুশটি এবং ড্র হয়েছে একটি টেস্ট ম্যাচ সেটা আমরা জানি এবং জয়ের পাল্লা কিন্তু অবশ্যই আমরা দেখছি যে ভারী ডমিঙ্গোকে এটা অবশ্যই কিছুটাও স্বস্তি দিবে বাংলাদেশের কোচ হিসেবে কারণ আরও একটি কয়েকদিন পরে একটু ওয়ার্ল্ড কাপ হবে এবং এরপর কিন্তু তার যে চুক্তি বাড়ানোর কথা শুনছি সেটাও কিন্তু ওয়ার্ল্ড কাপ পর্যন্তই তো এরপর আসলে এর আগে একটু আমরা জানাতে চাইবো যে স্টিভ রোডস কিন্তু ডমিঙ্গোর আগে করছিলেন তিনি মাত্র এক বছর কোচ ছিলেন কিন্তু সেই সময়টাতে কিন্তু বাংলাদেশ দল দারুণ কিছু অর্জন করেছিল ওয়েস্ট ইন্ডিজে গিয়ে ওয়ানডে টি টোয়েন্টি সিরিজ জয় এশিয়া কাপেও ভালো বাংলাদেশ করেছিল ফাইনালে উঠেছে একই সঙ্গে বাংলাদেশ তাদের ইতিহাসে প্রথম একটা ট্রফি কিন্তু জিতেছিল সেটা আয়ারল্যান্ড একটি ত্রিদেশীয় সিরিজে তার অধীনে আসলে রেকর্ডটা কেমন ছিল সেটা একটু আমরা দেখতে চাইব তিনি এক বছর মাত্র বাংলাদেশ জাতীয় দলের কোচের দায়িত্বে ছিলেন এবং সে সময়ে বাংলাদেশ ম্যাচ খেলেছিল একুশটি বাইশটি জয় এবং হেরেছে বাংলাদেশ উনিশটি ম্যাচে যদি জয় হারের আমি শতকরা হিসাব করি সেটা সেখানে কিন্তু রাসেল ডমিঙ্গো এবং স্টিভ রোডসের খুব একটা কিন্তু পার্থক্য নেই দুদলই দুজনেই কিন্তু আসলে কাছাকাছি তবে নিশ্চিতভাবে বলা যায় যে রাসেল ডমিঙ্গো যেহেতু এক বছরের সুযোগ পাচ্ছেন আসলে বিসিবির কাছে এখন অপশনও কিন্তু খুব একটা নেই কারণ এই প্যান্ডেমিক সিচুয়েশনে নতুন কোনো কোচ এসে কাজ করাটাও কিন্তু খুব একটা কঠিন এবং অ্যাভেলেবেল তেমন ভালো কোচও কিন্তু নেই সো সেক্ষেত্রে কিন্তু বলা যায় যে বিসিবি সব কিছু বিবেচনায় তার সঙ্গে চুক্তিটা বাড়াতে চাইছে এবং তিনিও কিন্তু এতদিন নিশ্চয়ই ক্রিকেটারদের একটা আস্থা অর্জন করে নিয়েছেন এবং সে হিসেবেই তাদের ফিডব্যাক নিয়ে কিন্তু চুক্তিটা বাড়াতে চাইছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তো এতক্ষণ আপনাদের জানাচ্ছিলাম আসলে যে রাসেল ডমিঙ্গোর গত দু বছরে বাংলাদেশের কোচ হিসেবে তার সব পরিসংখ্যান